হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ট্রাভেল নিউজ বিডি ইউটিউব চ্যানেলের আর একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, চলে আসলাম আর একটি নতুন আপডেট নিয়ে, এবং প্রতিদিনের ন্যায় আজও বেনাপোল স্থলবন্দরের আজকে সর্বশেষ সকল পরিস্থিতি, সকল খবরাখবর নিয়ে। বন্ধুরা, আজকে 13 ফেব্রুয়ারি মঙ্গলবার বেনাপোল স্থলবন্দরের সর্বশেষ সকল খবর নিয়ে চলে এসেছি। তো মূল পর্বে যাওয়ার আগে আজকে আমাদের চ্যানেলে যে সকল নতুন ভিউয়ার্স আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন সকল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলে আসলাম মূল পর্বে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে ন্যায় আজও কিন্তু বেনাপোল স্থলবন্দরে অস্বাভাবিক হারে ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এবং ভিড়টা বেনাপোল বন্দর থেকে শুরু করে বেনাপোল বাজার পর্যন্ত ক্রস করে গিয়েছে। ঠিক গতকালকের ভিডিওতে যেমনটা দেখেছিলেন, আজকেও দেখুন পরিস্থিতি একই। তবে সবথেকে বড় বিষয়টি, এত পরিমাণ যাত্রী চাপ হলে বরাবর সবসময় কিন্তু বেনাপোল স্থলবন্দর আমরা লক্ষ্য করি এক শ্রেণী অসাধু ব্যবসায়ী চক্র সক্রিয় হয়ে ওঠে, যারা যাত্রীদেরকে টার্গেট করে অধিকারে মুনাফা লুটে নেয়। তবে এই ক্ষেত্রে এখন কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি, কারণ নিরাপত্তা কর্মীদের অতিরিক্ত সতর্কতা, পাশাপাশি তাদের অতিরিক্ত তল্লাশি, এর জন্য কিন্তু এই অসাধু ব্যবসায়ী চক্র কোনো অবস্থাতে বন্দর এলাকাতে প্রবেশ করতে পারছেন না। অর্থাৎ কোনো অবৈধ অনুপ্রবেশকারী কিন্তু বর্তমানে বন্দর এলাকায় প্রবেশ করতে পারছেন না, যার ফলে যাত্রীগণ নির্বিঘ্নে কিন্তু তাদের কার্যক্রম শেষ করে ইন্ডিয়া অভিমুখে প্রবেশ করতে পারছেন। তবে সবথেকে বড় যে বিষয়টি, যেহেতু যাত্রী চাপ অনেক বেশি, তার ফলে কিন্তু কিছুটা বিলম্ব হচ্ছে, দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হচ্ছে, একটু ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া অন্যান্য বিষয়গুলো মোটামুটি স্বাভাবিক রয়েছে। এছাড়া আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্ডিয়ার নির্বাচন কেন্দ্র করে এখন থেকেই কিন্তু বাড়তি নিরাপত্তার চাদর যেভাবে ঢেকে রাখা হয়েছে, পাশাপাশি অতিরিক্ত তল্লাশি করা হচ্ছে, যাত্রীদের লাগেজে অতিরিক্ত চেকিং হচ্ছে, এগুলো কিন্তু স্বাভাবিক আছে, এবং এইসব জায়গায় খুব একটা বিলম্ব হচ্ছে না, তবে বেশ কিছুটা সময় নষ্ট হচ্ছে যাত্রীদের। পাশাপাশি ইন্ডিয়ান ইমিগ্রেশনও কিন্তু অনেকটা গতি ফিরেছে, এক্ষেত্রে যাত্রীরা অনেকটা লাভবান হচ্ছেন, যার ফলস্বরূপ এত দীর্ঘ লাইন বা এত যাত্রী থাকা সত্ত্বেও খুব বেশি বিলম্ব হচ্ছে না, যাত্রীগণ নির্বিঘ্নে কিন্তু ইন্ডিয়াতে অভিমুখে প্রবেশ করতে পারছেন। অন্যান্য বিষয়গুলো মোটামুটি স্বাভাবিক রয়েছে। আজকেও সকাল থেকে মানি এক্সচেঞ্জ রেট সর্বোচ্চ 70 রুপি পর্যন্ত পাওয়া যাচ্ছে, এবং ডলার এগেনস্ট রেটটি 85 থেকে 86 রুপির মধ্যে পাওয়া যাচ্ছে। পাশাপাশি বন্ধুরা, কাস্টমস এবং ইমিগ্রেশন কর্তৃক যে হয়রানিগুলো ছিল সেগুলো বিদ্যমান রয়েছে। ইন্ডিয়া থেকে ফেরার পথে এখনও কিন্তু যাত্রীদের যদি একের অধিক কোনো পণ্য থাকে সেক্ষেত্রে কিন্তু হাদিয়া প্রদান করতে হচ্ছে, অন্যথায় পণ্য DM হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ সংবাদ আজকে বেনাপোল থেকে। এমনই প্রতিদিনের আপডেট পেতে এখনই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।